হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল পিকলু লাভ। তো এটা হলো কালী পুজোর পার্ট টু, যেটা বাকি ছিল রাতের অনুষ্ঠানে। তো তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা। তো এই দেখো, আমাদের রাতের অনুষ্ঠানে একটু ছোটোখাটো ঘরোয়া প্রোগ্রাম করা হয়েছিল। মানে আমার হাজব্যান্ডের ভীষণ শখ ছিল যে পুজোর শেষ হয়ে যাবে সকাল সকাল, তো সবাই খাওয়া দাওয়া করে প্রসাদ খেয়ে সবাই চলে যাবে, তারপরে ফাঁকা হয়ে যাবে, তো একটু ঘরোয়া অনুষ্ঠান করলে কেমন হয়। তো বললাম ঠিক আছে করো। তো এই জন্য ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান করা হয়েছিল। তো সবাই ভীষণ খুশি হয়েছিল, মানে সারাটা রাত যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ভোরবেলা একবার ঠাকুর বিসর্জন দিয়ে এসেছি, সে ভিডিওটা তোমরা দেখবে লাস্টের দিকে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভীষণ সাউন্ড হচ্ছিল, মানে তার জন্য বুঝতে পারছিল না মানে কিছু, তার জন্য আমরা পরে কথাটা দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তিনটে দিদি, মানে দুটো দিদিভাই এসেছিলো আর একটা দাদাভাই এসেছিলো গান করতে। তো সবার গলার ভয়েস এত সুন্দর, তো লাস্টে দুজনের গলার আওয়াজ তোমাদের শোনাবো, মানে ভীষণই সুন্দর। তো তোমরা দেখো। আমি জানি কেউ হাতে দাঁড়িয়ে দেবে না।
আমি নিজে থেকে বলছি আমি সাউন্ড দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সত্যি ভীষণ ভালো লাগছে তারপরে এদের একটা দিদি ভাই এই দিদিটার গলাটাও মানে খুব সুন্দর তো ভীষণই ভালো গান করেছিল আর সবাই তো ভীষণ নাচ করছিল মানে গান সারা রাত তো এইভাবে নাচ গান করে কেটে গেছে তো দিদি ভাই দাদা ভাইরা চলে যাওয়ার পরে সবাই Yeah.
তারপরে এই যে মায়ের এখন বিদায় পালা, তো লাস্ট একটু ওরা ছবি টবি তুললো আর মাকে সব বরণ টরণ করে নিচ্ছি এখন আমরা। তো প্লিজ এভাবে সাথে থেকো, পাশে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো।